সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি রূপা আজকে রূপাস কিচেনে দেখাবো ক্লাসিক লাচ্চা সেমাইয়ের পারফেক্ট রেসিপি। চলুন এবার লাচ্চা সেমাইটা তৈরি করি। প্রথমে আমার লাগবে এই মগের 2 মগ লাচ্চা সেমাই, 5 মগ পানি, চিনি এবং গুঁড়ো দুধ আর কিছু বাদাম। আর লাচ্চা সেমাইটা আমি নিয়েছি অলিম্পিয়া লাচ্চা সেমাই, আর লাচ্চা সেমাইটা অবশ্যই ফ্রেশ হতে হবে, পুরনো লাচ্চা সেমাই দিয়ে আপনি এই পারফেক্ট টেস্টটা আসবে না। আমি পানি দিয়ে দিচ্ছি, গুঁড়ো দুধ 3 মগ, দিচ্ছি 1/2 চা চামচ লবণ। চুলায় দেওয়ার পরে, চুলায় বসানোর পরে আমি দিয়ে দিচ্ছি 2 এরকম সাদা এলাচ, 1 টুকরা দারচিনি আর ছোট্ট একটা তেজপাতা। এটা জাল হতে হতে যখন 4 কাপ হয়ে আসবে, 4 মগ চার মগ হয়ে আসবে, তখন আমি এটাকে নামিয়ে ফেলব। আমি লাচ্চা সেমাইয়ের মধ্যে পেস্তা বাদাম ব্যবহার করব। তো দুধটা জাল হতে থাকুক, এই ফাঁকে আমি বাদামগুলোকে, বাদামের খোসাটা ফেলে নিচ্ছি গরম পানিতে ভিজিয়ে। লাচ্চা সেমাইয়ের দুধটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে যে মশলাগুলো ছিল, এই দারচিনি এলাচি, এগুলো আমি ফেলে দিয়ে নেব। আর এর মধ্যে আমি চিনি দিয়েছি 5 টেবিল চামচ। দুধটা এখন বেশি দেখা যাচ্ছে, কিন্তু 10-15 মিনিট পরে যখন দুধটা সোক করে নিবে, তখন এটা আমরা দেখবো যে একদম ঠিকঠাক মাপে চলে আসছে, তখন আমরা এটা পরিবেশন করব। আমার 10 মিনিট হয়ে গিয়েছে, আমার লাচ্চা সেমাইটা একদম ভিজে গিয়েছে। এখন আমি এর উপর দিয়ে আমার বাদামগুলো, পেস্তা বাদামগুলো সাজিয়ে দেব। দেখুন, একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে আমার ক্লাসিক লাচ্চা সেমাই। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আমার রেসিপিগুলো দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।